বসিরহাট টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের হসপিটাল পাড়া টাকি গভর্নমেন্ট হাই স্কুলের ক্লাস 6 এর ছাত্র কুনাল মণ্ডল, তার বাবা পেশায় টোটো চালক। বরাবরই ছোটবেলাতে রং তুলি ছবি আঁকার মধ্যে দিয়ে স্কুল ও জেলা স্তরের বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছে। বছর যখন 5, সে নিজ হাতে সরস্বতী ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর একে একে প্রতিমা তৈরি করে। গত 3 বছর ধরে দুর্গা প্রতিমা তৈরি করছে, কখনো 1 ফুটের আবার কখনো 2 ফুটের। তার দুর্গা প্রতিমা সুন্দরবন সহ কলকাতার রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। যথারীতি এবছরও প্রতিমা বিক্রি হয়, কিন্তু একটি প্রতিমা বিক্রি না হওয়াতে সে নিজের বাড়িতে জাঁকজমকভাবে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে। আজ পঞ্চমী, সেই পুজো দেখতে ভিড় করেছে স্থানীয় বাসিন্দারা। শিল্পী হতে চাই, ওপারে বাংলাদেশ, মাঝখানে বয়ে গেছে ইছামতি নদী, আর আমরা হিঙ্গলগঞ্জ পথের দাবি মালপাড়াতে রয়েছি। আমরা এই 2020 সালে লকডাউনে আমরা এই প্রতিমা একবার বানিয়েছিলাম। আমরা এবছরও আমাদের এই সুন্দর হাত দিয়ে তুলে ধরেছি প্রতিমা। তো আমরা আশা করছি যে এর থেকে বড় মৃৎশিল্পী আমরা আরও সুন্দর করে বানাবো, এটাই আমাদের নিবেদন। আমাদের মা বাবারা স্কুলে টিফিন খাওয়ার জন্য টাকা দিত, সেই টাকাগুলো আমরা জমিয়ে এই চুল টোপর বিভিন্ন জিনিস আমরা কিনেছি। আপনার নাম? আমার নাম সায়ন মল্লিক। বাবার নাম? বাবার নাম অমর মল্লিক। বাড়ি কোথায়? বাড়ি হিঙ্গলগঞ্জ পথের দাবি মালোপাড়া। গ্রামের ছোট্ট দুটি বাচ্চা সায়ন এবং অনিক, সায়ন মল্লিক এবং অনিক মল্লিক, এরা নিজেরা উদ্যোগী হয়ে এত ছোট্ট একটি সুন্দর দুর্গা প্রতিমা তৈরি করেছে। আমরা গ্রামবাসী সত্যি অভিভূত, খুব ভালো লেগেছে, এবং আমরা এদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্যে আমরা এখানে আসছি। ব্যুরো রিপোর্ট, সায়েন টিভি 24x7।